হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে। শুরুতেই দুঃসংবাদ, আজ খেলছেন না মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফার্ম হাউসকে যাওয়ায় তিনি আজ খেলতে পারবেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এই তথ্যটি জানা গেছে। দুপুরে ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার জন্য মুস্তাফিজের অ্যাঙ্কেল মস্কে যায়, তাই তিনি খেলতে পারবেন না। এদিকে প্রথম ওয়ানডেতে টাইগার একাদশে যারা যারা থাকছেন, খেলা শুরুর একদিন আগে টাইগার ভক্তের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে থাকছেন আগামীকালকে একাদশ বা কে বাদ পড়ছেন। যদি প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে তিন পেসার খেলানো হয় তাহলে ডাক পাবেন লিটন দাস, নাসির হোসেন, যদি একাদশে না থাকে তাহলে একাদশে দেখা যাবে মেহেদি মিরাজকে। তারপর আলোচনায় থাকছে সৌম্য সরকারের নাম। কিম্বার্লিতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় মাঠে নামার আগে দল সাজাতে গিয়ে বারবার ভাবছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ দুপুর দুইটায়, সরাসরি দেখাবে জি টিভি ও মাছরাঙ্গা টিভি। প্রথম একাদশের সম্ভাব্যতা, মাসুদ মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ দিয়ার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।